আসসালামু আলাইকুম। ওয়েবিউ কমপ্লিট টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আমরা গত পর্বের টিউটোরিয়ালে দেখছিলাম কিভাবে আমাদের ওয়েবিউর সাথে ব্যাক প্রেস করলে আমরা একটা এক্সিট কনফার্মেশন ডায়ালগটা কিভাবে আনতে হয়, তো সেই কাজটা কিভাবে করে সেটাই দেখাছিলাম। আজকে দেখাবো যে কিভাবে আপনি ওয়েবিউর সাথে একটা ওয়েবিউ অ্যাপ্লিকেশনের সাথে কিভাবে আপনি স্প্ল্যাশ স্ক্রিন বা ওয়েলকাম স্ক্রিন কিভাবে অ্যাড করবেন সেটাই। তো অর্থাৎ যখন কোনো একটা পেজ প্রথমে লোড হবে, তারপরে কিছুক্ষণ থেকে তারপরে মূল অ্যাপ্লিকেশন লোডটা হবে। ওকে, তো এই কাজটা করার জন্য আমরা সরাসরি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসছি। অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে আমরা এই প্রজেক্টের পরে একটা রাইট ক্লিক করে নিউ নিউ থেকে অ্যাক্টিভিটি এবং এমটি অ্যাক্টিভিটি, তো একটা অ্যাক্টিভিটি নিয়ে নেবো। অ্যাক্টিভিটির নাম দেবো আমরা ওয়েলকাম অ্যাক্টিভিটি। ওকে, ফিনিশ। তো দেখতে পাচ্ছেন আমরা ওয়েলকাম অ্যাক্টিভিটি নিয়েছি। এখন এই ওয়েলকাম অ্যাক্টিভিটিতে আপনি কি দেখাবেন সেটা একটা স্যাম্পল ডিজাইন করে নেবেন। তো আমার কিছু স্যাম্পল ডিজাইন করা আছে, সেটা আমি এখানে পেস্ট করে দেব। তো সাপোজ এই এই ডিজাইনটা আমি এখানে পেস্ট করে দেব, তো পুরোপুরি আমি কপি করতেছি, কন্ট্রোল সি চেপে কপি করলাম। আপনারা চাইলে যে কোনো ডিজাইন এখানে করে দিতে পারবেন। ওকে, তো আমি এখানে পুরোপুরি পেস্ট করে দেবো, কন্ট্রোল এ চেপে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনটা চলে আসছে, জাস্ট এখানে একটা ইমেজ আসেনি, তো ইমেজটা ড্রয়েবল ফোল্ডার থেকে আমরা কপি করে নিয়ে আসবো। ওকে, তো এই স্প্ল্যাশ এটা কপি করে নিয়ে আসলাম, কপি করে ঠিক এখানে এসে পেস্ট করে দেবো ড্রয়েবল ফোল্ডারের মধ্যে, ইমেজটা পেস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা চলে আসছে, এবং এখানে কিছু এক্সট্রা ইরো জেনারেট করতেছে, এগুলো আমরা রাখবো না। এগুলো ইমেজের স্ট্রিং এর ডিসক্রিপশন এগুলো দিলেও থাকবে, না দিলেও কোনো সমস্যা নেই। তো এখন এখানে কি করছি, জাস্ট ডিজাইনটা আমি একটু বলে নিই। এখানে লিনিয়ার লেআউট ইউজ করছি এবং একটা ইমেজ নিছি, ইমেজটার হাইট ওয়াইট দিয়ে দিছি দেখতে পাচ্ছেন, এবং মার্জিন দিছি। আপনারা চাইলে মার্জিনটা দিয়ে দিবেন যেভাবে আছে ঠিক সেভাবে ডিজাইনটা করে নিতে পারবেন। একটা টেক্সট ভিউ দিয়েছি দেখতে পাচ্ছেন, প্লিজ ওয়েট লেখা দেখাটার জন্য, এবং একটা প্রোগ্রেস বার দিয়েছি হরিজন্টালে দেখতে পাচ্ছেন। এখানে এর হাইটটা দেওয়া আছে 5 GB পরিমাণ জায়গা। ওকে, তো এই স্যাম্পল ডিজাইনটা আমি করে নিছি। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের করতে পারেন, এবং এর সাথে চাইলে অ্যানিমেশনও দিতে পারেন, যে কোনো কোনো কিছু করতে পারেন। ওকে, তো আমি স্যাম্পল একটা ডিজাইন দিলাম, এবং যাতে প্রথমে স্ক্রিনটা দেখাবে এটা, এবং পরবর্তীতে মূল অ্যাপ্লিকেশনে চলে যাবে। ওকে, তো এই কাজটা করার পর আমরা চলে যাব মেইন ওয়েলকাম অ্যাক্টিভিটিতে। তো ওয়েলকাম অ্যাক্টিভিটিতে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফুল স্ক্রিন করতে হবে। তো ফুল স্ক্রিন করার জন্য আমাদের এখানে যে কাজটা করতে হবে, গেট সাপোর্ট অ্যাকশন বার ডট হাইট। তো অ্যাকশন বারটা হাইট করে ফেলবে এই এই লাইনটার দ্বারা, এবং একটা নিচে টাইটেল বারটা ইয়ে করার জন্য, হাইট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, উইন্ডোর একটা ভেরিয়েবল নিলাম ইকুয়ালস টু গেট উইন্ডো, এবং এই উইন্ডোর সাথে আমরা কি করব, উইন্ডো ডট অ্যাড ফ্লাগস, অ্যাড ফ্লাগস আছে উইন্ডো ম্যানেজার, ডট লেআউট প্যারামস। এই লেআউট প্যারামস এর মধ্যে ফুল স্ক্রিন ইউজ করতে হবে, ফ্লাক্স ফুল স্ক্রিন। ওকে, তো ফ্লাক্স ফুল স্ক্রিন করলে স্ক্রিনটা ফুল স্ক্রিন হয়ে যাবে, ব্ল্যাঙ্ক যেভাবে আছে সেভাবে। এখন এখন এর সাথে আমরা কতটুকু সময় এই ফুল স্ক্রিনে থাকবে সেই কাজটা করার জন্য আমি এখানে যে কাজটা করতে হবে, এটা রানেবল ইউজ করতে হবে, হ্যান্ডেলার ইউজ করতে হবে, নিউ নিউ হ্যান্ডেলার ডট পোস্ট ডিলেড। এই পোস্ট ডিলের মধ্যে আমরা রানেবল ইউজ করব, একটা নিউ রানেবল বড়তে আর রানেবল, এবং এই সেমিকলন দিয়ে শেষ করতে হবে এখানে। সো সেমিকলন দিয়ে শেষ করার আগে এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে কমাতে একটা কত সময় পর্যন্ত এই স্ক্রিনটা ডিলে করে রাখবে সেই সেকেন্ডটা এখানে দিয়ে দিতে হবে। চাইলে আমি 1500 মিলি সেকেন্ড দিয়ে দিলাম, অর্থাৎ দেড় সেকেন্ড পর্যন্ত এখানে স্টে করবে, এবং স্টে করার পর কি কাজটা হবে, পরবর্তীতে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে চলে যাবে। ওকে, তো মেইন অ্যাক্টিভিটিতে চলে যাওয়ার জন্য আমরা স্টার্ট অ্যাক্টিভিটি ইউজ করব, স্টার্ট অ্যাক্টিভিটি ইকুয়ালস টু নিউ নিউ ইন্টেন্ট। এখানে এন্টেন্ট ওয়েলকাম স্ক্রিন থেকে যাবে, ওয়েলকাম
वेलकम एक्टिविटी डॉट दिस এটা থেকে যাবে আসছে মেইন অ্যাক্টিভিটি ডট ক্লাস ওকে তো এই কাজটা করলে এবং এই কাজটা করার পর এবং এখানে ফিনিশ দিয়ে দিতে হবে যাতে এই এই অ্যাক্টিভিটি আর কখনো ফিরে না আসে এজন্য এটা ফিনিশ দিয়ে দিতে হবে ওকে তো এখন আমি যদি অ্যাপসটা রান করি তাহলে আমাদের মেইন এটা রান হবে না তো আমাদের ম্যানিফেস্টে যে তো ম্যানিফেস্টের ভিতরে এসে দেখবো আমরা এখানে মেইন ডিফল্ট অ্যাক্টিভিটি হিসেবে আছে মেইন অ্যাক্টিভিটি তো আমরা এই মেইন অ্যাক্টিভিটিটাকে করে দেবো আছে ওয়েলকাম অ্যাক্টিভিটি ওকে তো কন্ট্রোল এক্স আপলাম এক চেপে আমি এখানে ডিফল্ট করে দেবো এখন ওয়েলকাম অ্যাক্টিভিটি এবং সেকেন্ড অ্যাক্টিভিটি মেইন অ্যাক্টিভিটিকে আলাদা অ্যাক্টিভিটি হিসেবে করে দেবো ওকে তো এইভাবে করে দেবো আমি ইন্টেন্ট ফিল্টারের মধ্যে যেটা করবো অর্থাৎ ডিফল্ট যে অ্যাক্টিভিটি থাকবে সেটা হচ্ছে ওয়েলকাম অ্যাক্টিভিটি এখন যদি আমি অ্যাপসটা রান করি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম স্ক্রিনটা শো হচ্ছে এবং কিছুক্ষণ পরে আমাদের মেইন যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিতে চলে আসছে এবং অ্যাপসটা ফুললি কাজ করতেছে এখন আমরা ব্যাক প্রেস সহ সব কিছুই এখন যেভাবে করা ছিল সেইভাবেই কাজ করতেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ওয়েলকাম স্ক্রিন ওয়েব ভিউর সাথে অ্যাড করতে হয় সেটা আপনারা শিখে নিয়েছেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো থ্যাংকস ফর ওয়াচিং